আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নির্বাচনকে কেন্দ্র করে হরিদারদি মহেন্দরদি ইউনিয়নে দাদনকান্তা গ্রুপ ও আতিয়া শিকদার গ্রুপ দুপক্ষই উভয় পক্ষের ঘর ভাঙচুর করেছে, লুটপাট করেছে। দেখুন সেই দৃশ্যটি। কেডা নেছে নিছে কি রাখা কইতিন না নুডেন মালা মিছে কথা কন না রুসু ফোন করে গেছে দাদনকান্তার দলই ভিত্তি আইন দিয়া আমরা কি দল করে আরে সালে দল করতাম তারপরে এই জমে আতিয়া শিকদার আইয়া ইটালি কোন আইয়া ও আইছে আমরা মেলা করে আর আমরা না খাই না ওই পাশে ওই লম্বা ওইটার ভিতরে কাপড়ের ভিতরে 1,20,000 টাকা ছিল। ওইটা আমার পার্সোনাল লড়া আর আমার জন্য জিনিস ছিল গলার আর আমার আব্বুর এই জায়গা ছিল 20,000 আর আমার ভাইয়া আলাদা থাকে তাই এত জন্য 30,000 মোট 2,70,000 টাকা আমার ঘরে থেকে পাইতেছি না। আচ্ছা ইমন কই কারা কোবাইল আপনাদের ঘর দরজা আতিয়া শিকদারের লোকেরা আর আতিয়া শিকদার ওইখানে এইখানে আতিয়া শিকদার দাঁড়াইছে হের তারপর তার লোকেরা খুব গল্প কোবাইছে আমাদের আর বেশিরভাগ বুলি ব্যাপারি ছেলে নাম কি রফি আর তার মেয়ে আইসা আমার ঘরে কাজ খুঁজ ব্যাঙ্গে সবকিছু করতেছে দুনিয়ার ঘরে ভিতরে আর আমাকে এখান থেকে অনেক কিছু নিয়ে গেছে আমাকে কারা ভাঙছে আপনাদের ঘর দরজা আতিয়া শিকদার ভাঙছে আতিয়া শিকদারের লোকজন এগুলো ভাঙছে আমাকে ঘর দুয়ার দোনো ঘর হামলা করছে ভিতরে যাই দেখেন আপনারা কখন এই যে ঘটনা ঘটছে কবে সকাল 9টা থেকে শুরু করছে আর প্রায় 12টা পর্যন্ত মানে পুরো বাড়িতে ভিতরে 12টা পর্যন্ত মারামারি হয়েছে এখানে আচ্ছা দর্শক ত্রিমুখী হামলা হয়েছে আতিয়া শিকদারের লোকজন দাদনকান্তার লোকজন এবং নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল মাতুব্বর তার লোকজন ত্রিমুখী হামলা হয়েছে এই হামলায় দেখা যায় যে বহিরাগত লোকজন এনেছে কি এক পক্ষ তারা আবার তাদের নিজেদের ঘর দুয়ার চিনতে পারেনি যে এই ঘর দুয়ার এই পক্ষে তারা তার ঘর দুয়ার ভেঙে চুরে চলে গিয়েছে এখন এলাকার জনগণ দেখুন কি বলছে দেখুন সেই দৃশ্যটি দর্শক কারা কারা ভাঙছে কারা এই ঘর কার এই ঘর কার কারা ভাঙছে কারা ভাঙছে আত্মীয়দের লোকজন সেদিন বাসাদের লোকজন এসে ভাঙছে স্যার বেড়াইতে গেছিলাম বেড়াইতে গেছি মারছিন না তারা আইছে কি করছিস ভিতরে ঢোকেন ভিতরে সুকেশ মুকেশ সব ভাঙ্গে লাইছে দরজা কোন দিক আমি তো বাড়িয়েছিলাম না স্যার কেবল আপনার কথা শুন গিয়ে দৌড়ে এসে সেলিং নাম্বারের বউ স্যার দৌড়ে এসে দেখেন কারা ভাঙছে কারা আপনি কোন দিক দ্বারা কারা ভাঙছে লোকজন সেলিম ব্যাপারীর সারো ব্যাপারি তারপরে ওই যে দেলো ব্যাপারীর কুলাফান মহিলারা সবাই ভাঙছে আমি গেছিলাম বেড়াইতে স্যার আমি মায়ের উন্নতে রাইছি আপনারা 10 জনের কাছে জিগাইতে পারেন আমার স্বামী একবারে নিরাহ হ্যাগো কাছে জিগাইতে পারেন কোনো অসুবিধা নাই সত্য কথা বলে দেখেন স্যার আমার তো আর কোনো জিনিস সব আমার নিয়ে গেছে স্যার একটু ভিতরে আসুন আতিয়া শিকদার ও রানিং চেয়ারম্যান রেজাউল মাতুব্বর পুলিশ হেফাজতে আছে আতিয়া শিকদার পালাতক রয়েছে দর্শক